আমরা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মুন্সীগঞ্জে আছেন ভবতোষ চৌধুরী নূপুর আমরা তার সঙ্গে একটু যুক্ত হতে চাই তিনি কি বলছেন সেখানকার নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন সেটা আমরা একটু দেখতে চাই আহ নূপুর শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই কি অবস্থা দেখছেন এক ঘন্টা পার হয়ে যাওয়ার পরে আসলে আরিফিন আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু আমাদের মুন্সীগঞ্জের দুটি উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল তবে সদর উপজেলায় কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকা কিন্তু সেখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান তিনটি পদেই কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়ে যান তারা কিন্তু আজকে হচ্ছে গজারি উপজেলা নির্বাচন আমি আছি তিয়াত্তর নং জামালদি সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে আপনি চিত্রটি দেখতে পাবেন যে আসলে ভোটের পরিস্থিতি আর কি একেবারেই ফাঁকা আমরা প্রায় এক ঘন্টা উপরে হয়ে গেছে এখানে কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি পঁচিশ থেকে তিরিশ জনের মতো ভোটার ভোট দিয়েছেন আর কি এরকম একটা পরিস্থিতি রয়েছে এবং আমি এখানে এইখানে চারটি বুথ রয়েছে দোতলায় পুরুষ ভোট এবং তিনতলায় দোতলায় মহিলাদের ভোটকেন্দ্র এবং তিনতলায় পুরুষদের ভোটকেন্দ্র এখানে প্রায় সতেরোশোর উপরে ভোটার রয়েছে এছাড়া আমি যতটুকু খবর নিয়েছি বিভিন্ন যে এই এই উপজেলায় আটটি ইউনিয়ন রয়েছে আটটি ইউনিয়নে কিন্তু আপনার সাতটি ষাটটি ষাটটি ভোটকেন্দ্র রয়েছে এখানে কিন্তু কিন্তু প্রায় তিনশো আটাত্তরটি বুথ রয়েছে এবং প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার এর উপরের ভোটার রয়েছে এভাবে কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এই কারণে কিন্তু মানুষ এখানে আসতে পারছে না বলে এখানকার স্থানীয়রা জানিয়েছেন বা আমি এখানে প্রিজেডিং অফিসার সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে আসলে বৃষ্টির কারণে হয়তো মানুষ কম হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে ভোট বা ভোটারদের উপস্থিতি বাড়বে এছাড়া আপনাকে মাধ্যমে একটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের গজারি উপজেলার বিভিন্ন কেন্দ্রে কিন্তু আমরা খোঁজ নিয়েছি সেখান থেকে জানতে পেরেছি যে বিভিন্ন ক্য থেকে বিভিন্ন এজেন্ট বের করে দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে মানে প্রতিবন্ধীকতার সৃষ্টি করা হচ্ছে ভোটারদের এরকমই একটি পরিস্থিতি আমরা শুনতে পেরেছি আর কি এই ছিল আরিফ আমার কাছে এই ছিল এই অবস্থা ছিল